আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। তো আমরা আজকে লাইপোসাকশন নিয়ে কথা বলবো। লাইপোসাকশন মোস্ট পপুলার সার্জারি অর প্রসিডিউর ইন দ্য প্লাস্টিক সার্জারি যে কোনো দেশেই। তো লাইপোসাকশন এক ধরনের প্রসিডিউর যেখানে নেগেটিভ সাকশনের মাধ্যমে আপনার ডিজিআর এরিয়া থেকে চর্বিটাকে বের করে নিয়ে আসা হয়। অর্থাৎ আপনার যেখানে মনে করবেন যে বালজিং আসে, চর্বি বেশি আসে, সেটাকে আমরা চর্বিটাকে একটা প্রসিডিউরের মাধ্যমে, নেগেটিভ সাকশনের মাধ্যমে নিয়ে আসতেছে, সেটাকে লাইপোসাকশন বলা হয়। এই লাইপোসাকশন দুই ধরনের হয়ে থাকে, একটা হলো মিনিমাল ইনভেসিভ বা লেস ইনভেসিভ প্রসিডিউর, আর একটা হলো সার্জিক্যাল প্রসিডিউর। নন ইনভেসিভ প্রসিডিউর মধ্যে রয়েছে লেজার লাইপোসাকশন, যেটাকে বলা হয় স্মার্ট নাইপো নামে পরিচিত। বডি টাইটেনিং আছে, দ্যাট ইজ রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে করা হয়। এবং আরেকটা বিষয় আছে, সেটা হলো যে কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত লো টেম্পারেচার দিয়ে ফ্যাট সেলকে মেরে ফেলা হয়। এবং এই যে নন ইনভেসিভ প্রসিডিউরগুলো আছে, সেটা হলো যে অটোমেটিক বডি প্রসিডিউরের মাধ্যমে বডি থেকে বের হয়ে আসে। তো এই নন ইনভেসিভ প্রসিডিউরগুলো একটা বিষয় হলো যে এটা রিপিটেটিভ প্রসিডিউর হয়, এবং মানে এক জায়গায় কয়েকবার প্রসিডিউরটা লাগতে পারে। তবে ভালো দিক হলো যে এটা অফিস প্রসিডিউর হিসেবে করা হয়, 10 থেকে 15 মিনিট লাগে এবং আপনি সাথে সাথে বাসায় চলে যেতে পারবেন। আর ট্রেডিশনাল লাইপোসাকশন যেটা আমরা করি সাধারণত, তো আমরা আগে একটু বলে রাখি যে লাইপোসাকশন আসলে ওয়েট রিডিউসিং প্রসিডিউর না। আপনি যে কোনোভাবে ওয়েট রিডিউস করেন, দ্যাট ইজ আফটার এক্সারসাইজ অর ডায়েটিনিং, এরপরে যে রেসিডুয়াল ফ্যাট কালেকশন থাকে, সেই ফ্যাটটাকে আমরা লাইপোসাকশনের মাধ্যমে নিয়ে আসি। তো লাইপোসাকশনের জন্য মোস্ট পপুলার প্রসিডিউর হলো টোমিসেন্স টেকনিক। টোমিসেন্স টেকনিক হলো এক ধরনের ফ্লুইড আমরা ইনজেক্ট করি, যে ফ্লুইডের ভিতরে 3টা কম্পোনেন্ট থাকে, একটা হলো নর্মাল স্যালাইন, ইফাইনেফ্রিন এবং লিডোকেন। এটা দিয়ে আমরা হলো ফ্যাটটাকে একটা কেনুলার মাধ্যমে নিয়ে আসি। তো অন্যান্য আরও কিছু প্রসিডিউর আছে, আল্ট্রাসাউন্ড অ্যাসিস্টেড হতে পারে, পাওয়ার অ্যাসিস্টেড হতে পারে, তবে সবচেয়ে মোস্ট পপুলার হলো টোমিসেন্স টেকনিক। তো লাইপোসাকশনের কমপ্লিকেশন যদি বলেন, কমপ্লিকেশন নেই বললেই চলে, তবে কিছু কিছু কমপ্লিকেশন, যেমন আমরা এটা হতে পারে স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, কালো হতে পারে, নীল হতে পারে অথবা লাল হতে পারে, যেটা খুবই টেম্পোরারি এবং খুবই স্বাভাবিক, এবং উইদিন 2 এক্সের মধ্যে সম্পূর্ণভাবে নর্মাল হয়ে যেতে পারে। আর যে সমস্ত কমপ্লিকেশন আছে সেটা ভেরি ভেরি রেয়ার আমি বলবো। তো এই দিক দিয়ে আমি বলতে পারি যে লাইপোসাকশন ইজ ভেরি ভেরি মাচ সেফ প্রসিডিউর। এখানে আপনারা চাইলে যে কোনো প্লাস্টিক সার্জনের কাছে উপদেশ নিয়ে করতে পারেন। আসসালামু আলাইকুম।